লগ্ন তোর ভাগ্য আমি পরিবর্তন করতে পারবো না, কারণ তোর ভাগ্য তুই নিজেই লিখে নিয়ে এসেছিস। কিন্তু আমি তোর সাথে থাক, একটা কথা মনে রাখিস, তুই কিন্তু দুর্বল নস। অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, তুই তাকে নিশ্চয়ই পরাস্ত করতে পারবি। দরকার শুধু ইচ্ছে আর মনের জোরের। আমি পারবো? নিশ্চয়ই পারবি, তুই যে সিংহলগ্ন। এই বাড়িতে থেকে আমি সকলকে রক্ষা করব। তুমি আমাকে পথ দেখিও মা, পথ দেখিও আমি। তুমি আশীর্বাদ করেছো মা গো, এই ফুল তুমি দিয়েছো তাই না? আমি চেষ্টা করব মা, আমি চেষ্টা করব এই সংসারকে রক্ষা করতে। আমি লাট সাহেবের কোনো ক্ষতি হতে দেবো না, এই বাড়ির কারুর আমি কোনো ক্ষতি হতে দেবো না মা। তার জন্য আমাকে যত কষ্ট করতে হোক না কেন আমি করব, কথা দিলাম তোমায় আমি। একটা কথা তোমাদের সবাইকে বলে রাখি, এই ঘটনার কথা ইন্দ্র যেন কিছু জানতে না পারে। মাঝরাতে অবন্তিকা বাড়ি থেকে চলে গেছে এইটুকুই ও জানবে ব্যাস। কিন্তু মা, বর্দা ভাই যদি গুরুদেবের কথা জানতে চান? সে তখন যা বলে আর আমি বলবো, আর কেউ বলবে না। এখন যাও সবাই। লগ্না, লগ্না, লগ্না উঠে পড়, চল শুবি, চলায় আয়। লগ্না, তোর ভালো মা কি বললো? যা ঘরে যা, গিয়ে শুয়ে পড়। না, আমি শোবো না, আমি জেগে থাকবো। জেগে থাকবি? কি হয়েছে তোর লগ্না? বড় বৌমা, আর কোনো কথা নয়, লগ্নাকে নিয়ে যাও, নিজের কাছে রেখে ওকে ঘুম পাড়াবার চেষ্টা করো, কোনো কথা বলবে না, নিয়ে যাও, যাও। না, আমি যাব না। বড় বৌমা, আর কোনো কথা নয়, লগ্নাকে নিয়ে যাও, নিজের কাছে রেখে ওকে ঘুম পাড়াবার চেষ্টা করো, কোনো কথা বলবে না, নিয়ে যাও, যাও। না, আমি যাব না। লগ্না, আমার কথা শোন। আমি মেয়েটার নাটকটা না আর নিতে পারছি না। সারা রাত ধরে এত কিছু হলো, কারোর চোখে কোনো ঘুম নেই, আর ওনার আবার আর একটা নতুন নাটক শুরু হলো। ঠিক আছে, ঘুমোতে ইচ্ছে, তোমার যদি ঘুমোতে ইচ্ছে করে তুমি চলে যাও না, শুয়ে পড়ো। উমা মেজদা ভাই, আমি তো আমার ঘুমের কথা ভেবে বলছি না, আমি তো মায়ের ঘুমের কথা ভেবে বলছিলাম। আর ওর তো জীবনের সমস্ত কিছুতেই নাটক, রাতের বেলা বেরিয়ে চলে গেল, তবে এখন বলছে ঘুমোবে না। আচ্ছা লগ্না, তুই এই সমস্ত নাটকগুলো কোত্থেকে শিখেছিস রে? আমারও তাই মনে হচ্ছে, কোত্থেকে শিখলো বলতো। মির্জা ভাই, আমি একটা কথা বলবো?
ও যেদিন থেকে এই বাড়িতে এসেছে সেদিন থেকে ওর এই ন্যাকাপোনাগুলো শুরু হয়েছে। ওকে এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ ঠিকই, আগে এরকম ছিল না, এই বাড়িতে ঢোকার পর থেকে, ঠিকই বলেছেন। হ্যাঁ বলুন মেসাবাই, আমি ঠিক বলিনি, আমি কিছু ভুল বলেছি কি? না না না, একদম ঠিকই বলেছেন, ও এই বাড়িতে আসার পর থেকে এই সমস্ত চালু হয়েছে, তাই তো? সেটাই তো, এক্স্যাক্টলি। এবার আমি বুঝতে পেরেছি, আমার কাছে খুব পরিষ্কার হয়ে গেছে, জলের মতন বিষয়টা পরিষ্কার হয়ে গেছে, ন্যাকামোটা কোত্থেকে শিখলো। ন্যাকামোটা তুমিও, মানে নাটক যাই বলি না কেন, সেটা তো তুমিও কিছু কম করো না আর কি, হয়তো তোমার কাছ থেকেই শিখেছে। আহ ঠাকুরপো, যাও তো তুমিও যাও ঘরে, খাটাখাটনি তো কিছু কম হয়নি। ঠিকই তো, আর অনেকটাই রাত হয়ে গেছে, চলো শুতে চলো। লগ্না উঠে আয়, আমি তো এইভাবে আর মা সিংহ বাহিনীর সামনে যেতে পারবো না, আর একটু ঘুমিয়ে নিবি, আয় উঠে আয় চল। ঘুমিয়ে পড়লে পাহারা দেবো কি করে? পাহারা দিবি তুই? তাহলে তুই আমায় বলতো পাহারা দাঁড়া কখন পাহারা দেয়? রাত্রে, আর এখন তো রাত কেটে ভোর হতে চললো, কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠে যাবে, আর পাহারা দিয়ে কি হবে লগ্না? চল। মা তুমি শোবে না? না, আর কতক্ষণই বা শোবো, একটু বাদেই তো ভোর হয়ে যাবে, আর আমাকে মা সিংহ বাহিনীর পুজো করতে হবে। গুরুদেব, 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 আয় একটু ঘুমিয়ে নিবি, আয় উঠে আয় চল। ঘুমিয়ে পড়লে পাহারা দেবো কি করে? সূর্য তুইও যা রাজিমার কাছে গিয়ে শুয়ে একটু ঘুমিয়ে নে। কি হয়েছে লগ্না, শুয়ে পড়? শুয়ে পড়বো? শুয়ে পড়ে কি করবো, ঘুমাবো? হ্যাঁ একটু ঘুমিয়ে নিবি, চল শুয়ে পড়। তোর কাজ বা দায়িত্ব হলো এই পরিবারকে রক্ষা করা, তোর স্বামীকে রক্ষা করা, এই পরিবারের সকলকে রক্ষা করা। আবার কি হলো? ভালো মা, তুমি একবার দেখে আসো না ভালো চটু ঠিক আছে কিনা। ভালো চটুর কি হবে? ভালো মা আমার না খুব ভয় করছে। কিসের ভয় লগ্না? কি হলো লগ্না, হঠাৎ এই কথা বলছিস কেন? না মানে নার্স আন্টি তো নেই তাই বললাম। ভাবিস না, নার্স আন্টি নেই তো কি আছে, আমি তো আছি, তোর ভালো জেঠু দেখাশোনা আমিই করব। তোর ভালো জেঠু এখন নিশ্চয়ই ঘুমিয়ে আছে, ভোর হলেই আমি যাব। নে সোনা, তুই এখন একটু শুয়ে পড় দেখি, আমি একটু স্নান সেরে আসছি, তুই শুয়ে পড়, শুয়ে পড়। মা সিংহ বাহিনীর স্নেহ ধন্যা রে মা, তুই এ বাড়ির
সকলকে রক্ষা করতে হবে, সকলকে।